আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা আপনারা নতুন গ্রাফিক্স ডিজাইনার, যারা আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখবেন ভাবছেন, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই খুবই হেল্পফুল হতে যাচ্ছে। কেননা আজকের যে ভিডিওটি সেটা হচ্ছে একটা টপিক, সেটা হচ্ছে যে গ্রাফিক্স ডিজাইন যারা পারে এবং যারা গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো একদম প্রপারলিভাবে পারে, তারা কেন ইনকাম করতে পারছে না এবং ইনকামগুলো কীভাবে করবে, তো সেটা নিয়ে আজকে এই ভিডিওটার মধ্যে আমি আপনাদের সাথে কথা বলবো। তো আপনারা ইতিপূর্বে যে ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ইউটিউব চ্যানেলে প্রায় আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব প্রায় 1000 ছুঁই। আমি আপনাদেরকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে বিন্দুমাত্র সাপোর্ট করার জন্য। তো শত ব্যস্ততার পরও আমি চেষ্টা করি যে আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য বা নতুন কিছু শেয়ার করার জন্য। তো ইউটিউব চ্যানেলটাকে স্টার্ট করা হয়েছে আমার টোটাল মানে আমার জার্নি, জিরো থেকে আমি যে জার্নিটা করেছি সেই জার্নিটা আমি আপনাদের সাথে একদম শেয়ার করব। ওকে, তো এখন কথা হচ্ছে যারা আপনারা গ্রাফিক ডিজাইন পারেন না এবং যারা গ্রাফিক ডিজাইন পারেন, তো কীভাবে কাজ শিখবেন, কীভাবে ইনকাম করবেন, সেটা নিয়ে আজকে ছোট কয়েকটা বিষয় আমি শেয়ার করতে যাব। একটা জিনিস আমি বলবো যে প্রিন্টিং মিডিয়া যে সেক্টরটা রয়েছে, এটা সর্বপ্রথম একটা সেক্টর প্রিন্টিং মিডিয়া। শুধু করে বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরে আনাচে কানাচে যতগুলো দেশ রয়েছে সবগুলো দেশে হিউজ পরিমাণ ডিমান্ড একটা সেক্টর, সেটা হচ্ছে প্রিন্টিং মিডিয়া। দ্বিতীয় হচ্ছে যে সেক্টর আছে সেটা হচ্ছে এই যে আমরা যে ডিজাইনগুলো করি, আমরা যে কাস্টমার কাজগুলো করে দিই, এই ডিজাইনগুলো আমরা আবার প্যাসিভ ইনকাম, মানে আমরা এই ডিজাইনগুলো আমরা সেল করতে পারি, তাকে বলা হয় প্যাসিভ ইনকাম। তৃতীয় তো যেটা হচ্ছে যে আমি বাংলাদেশে বসে ইউএসএর কানাডার যে ক্লায়েন্টের কাজগুলো করে দিব, তাকে বলেন ফ্রিলান্সিং। যেমন আপওয়ার্ক আছে, ফাইবার আছে, তারপর যে freelancing.com আছে, তো এইগুলো সেক্টরে যখন আমি কাজ করব এইগুলোকে বলা হয় ফ্রিলান্সিং। তাহলে কি আমরা যদি গ্রাফিক্স ডিজাইনের কাজ শিখি এবং আমরা যদি গ্রাফিক ডিজাইনের কাজ পারি, তাহলে আমরা তিনটা জায়গা থেকে ইনকাম করতে পারবো। তো সেই তিনটা জায়গার সম্পর্কে যদি আলোচনা করি অনেক বড় হয়ে যাবে। তো তার জন্য আমি একটা সেক্টরকে বেছে নিয়েছি, সেটা হচ্ছে প্রিন্টিং মিডিয়া। তো এই প্রিন্টিং মিডিয়াকে আমি বেছে নিয়েছি এবং এই প্রিন্টিং মিডিয়াকে একদম জিরো থেকে কীভাবে একটা একদম হাই লেভেল পর্যন্ত যাওয়া যায় একদম, তো সেটা নিয়েই মূলত এই ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিওগুলো দেব। তো প্লিজ আপনারা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন আপনারা, কেননা 1000 সাবস্ক্রাইবার আমাদের হয়ে যাচ্ছে। আমাদের সত্যি আপনাদের কাছ থেকে আমরা অনেক কিছু পেয়েছি। ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত আমরা আপনাদেরকে একটা একটা করে ভিডিও দিব এবং প্রতিটা প্রিন্টিং সেক্টরের প্রতিটা আইটেমের উপরে আমরা আপনাকে ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যে ভিডিওগুলোর মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনি ঘরে থেকে বসেই আপনি প্রিন্টিং মিডিয়ার কাজ করে প্রতিদিন আপনি যেন একটা হিউজ পরিমাণে ইনকাম করতে পারেন, মাস শেষে যেন আপনার অ্যাকাউন্টে যেন 1,00,000 থেকে 70,000 টাকা আপনার যেন প্রফিট হয়, সেই সিস্টেমটা যেন আমি আপনাকে দেখাই দিতে পারি। তো আজকে ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।